উত্তরায় টানা পঞ্চম দিনের মতো চলছে হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে মেহের আফরোজ শাওন পরিচালিত কৃষ্ণপক্ষ সিনেমার শুটিং। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনায় আসছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। শুটিং স্পট ঘুরে থাকছে এবারের প্রতিবেদন। গত শুক্রবার থেকে শুরু হলো কৃষ্ণপক্ষ সিনেমার শুটিং। 13 নভেম্বর হুমায়ুন আহমেদের জন্মদিনে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়ে খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে চলচ্চিত্রটির কাজ। অভিনয়ের পাশাপাশি নাট্য নির্মাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও চলচ্চিত্র পরিচালক হিসেবে এবারই প্রথম হাজির হতে যাচ্ছেন মেহের আফরোজ শাওন। হুমায়ুন আহমেদের উপন্যাস কৃষ্ণপক্ষ অবলম্বনে সিনেমা নির্মাণের অভিজ্ঞতার কথা জানালেন তিনি। চলচ্চিত্র বানানোর যেই স্বপ্ন লালন করছি অনেক বছর ধরে, সেই স্বপ্ন পূরণের কোনো আনন্দ আমি এখন পর্যন্ত পাচ্ছি না। আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভয়, ঘুমের মধ্যে খালি ওই রিলিজের সময় শেষ হয় না এই কাজ, এরকম স্বপ্ন দেখি। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মাহিয়া মাহি, রিয়াজ ও ফেরদৌস। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তানিয়া আহমেদ ও মটুশি বিশ্বাসকে। সিনেমায় চরিত্র নির্বাচন নিয়ে কথা বললেন নির্মাতা। হুমায়ুন আহমেদের চরিত্র নির্বাচনের প্যাটার্নটা ছিল যে তার আশেপাশে কারা আছেন, একদম আশেপাশে অমুক আছে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে নেওয়া, ওটা আমি কিছুটা কাজে লাগিয়েছি। রিয়াজ ভাইয়ের মতো সুইট হাসি খুব কম অভিনেতারই আছে। আরেকটি চরিত্র আমাদের এই ছবির এবং কৃষ্ণপক্ষ উপন্যাসের খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ছোট চরিত্র, সেটা হচ্ছে আবরার। এটাও আমি খুব লাকি যে হুমায়ুন আহমেদেরই আরেকজন নায়ককে আমি পেয়ে গেছি। হ্যাঁ, আমাদের ফেরদৌস ভাইও কিন্তু হুমায়ুন আহমেদের সাথে দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। আমি নিজে মাহির বেশ কিছু কাজ দেখেছি। আমরা যখন ওকে বললাম যে আমরা এরকম ভাবছি তোমাকে হুমায়ুন আহমেদের কৃষ্ণপক্ষ চলচ্চিত্রের জন্য, ও প্রচণ্ড এক্সাইটেড হয়ে বলল যে হুমায়ুন স্যারের সিনেমায় নায়িকা কেন, যে কোনো চরিত্রে যদি আমাকে বলেন আমি করব। রিয়াজ এবং ফেরদৌস এর আগে হুমায়ুন আহমেদের সিনেমায় কাজ করলেও এই প্রথমবার হুমায়ুন আহমেদের সিনেমায় কাজ করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আই এম ব্লেসড, কারণ হচ্ছে যে সবসময় হুমায়ুন আহমেদ স্যারের কথা শুনেছি, তাকে অবশ্য নিজের চোখে দেখারও সৌভাগ্য হয়নি। তার একটা টিম, তার গল্প অনেক, সো সেই গল্পে সেই টিমের সাথে কাজ করতে পারাটা একটা সৌভাগ্যের বিষয় আমার জন্য। সর্বশেষ রোজারিতে মুক্তি পায় মাহিয়া মাহি অভিনীত অগ্নি 2 সিনেমাটি। এবারই প্রথম বাণিজ্যিক সিনেমা থেকে ভিন্ন ধারার সিনেমায় অভিনয় করছেন তিনি। হুমায়ুন আহমেদের সিনেমা একটা বিরাট বড় বিষয়, আর বাণিজ্যিক সিনেমার বেলা আমরা বাণিজ্যটা চিন্তা করি, আমাদের হলে দর্শক আসতে হবে, বাট হুমায়ুন আহমেদের জন্য না অলরেডি দর্শক আছে। মাত্র 1 মাস সময় হাতে নিয়ে শুরু করা হয়েছে কৃষ্ণপক্ষ সিনেমার কাজ, আর এটি হবে হুমায়ুন আহমেদের মৃত্যুর পর তার উপন্যাস অবলম্বনে প্রথম চলচ্চিত্র, তাই সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহও বেশি। তবে এই আগ্রহ কতটুকু পরিপূর্ণ করতে পারবে নির্মাতা তা বোঝা যাবে সিনেমাটি মুক্তির পরই। সাকিব হাসান শুভ, শোভিষ্ঠ নাই।